Yes, that's the bill. দ্বিতীয় বর্ষ ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের যে তোমাদের আমি ইনফ্লুয়েঞ্জা পড়াচ্ছি, এখন আমি প্রশ্নটা লিখতেছি। ইনফ্লুয়েঞ্জা আমি প্রশ্নটা লিখলাম, মেনসাল কমপ্লিকেশনস, মেনসাল কমপ্লিকেশনস অফ ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা হলে কি কি কমপ্লিকেশন দাঁড়াইতে পারে। আমি লিখতেছি, ট্রাকাইটিস, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোলাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া, আচ্ছা আরো আছে, ট্রাকাইটিস, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কো লাস্ট ব্রঙ্কোনিউমোনিয়া, তারপর আরো আছে 5 নম্বর। সেকেন্ডারি ইনফেকশন, সেকেন্ডারি ইনফেকশন হতে পারে। 6 নম্বর কার্ডিও মায়োপ্যাথি, আর লাস্টে আমি 7 নম্বরে লিখলাম এনকেফালাইটিস।
পরের প্রশ্নে আমি গেলাম মেনশন ট্রিটমেন্ট অফ ইনফ্লুয়েঞ্জা। এক নম্বরে আমি লিখলাম রেস্ট, দুই নম্বরে লিখলাম অ্যাভয়েডিং অফ কোল্ড অ্যান্ড ডাস্ট, তিন নম্বরে লিখলাম ইনটেক অফ প্লেন্টি ফ্লুইড, চার নম্বরে লিখলাম নিউট্রিশাস ডায়েট। লাস্ট পয়েন্টটা লিখলাম গার্গলিং উইথ ওয়ার্ম সল্ট ওয়াটার, লবণ পানি গরম করে গড়গড় করে কুলি করতে হবে। এখন আমরা যাব ঔষধপত্র মেডিসিনে। এখানে যে নেজাল স্টিফিনেস হচ্ছে এর জন্য আমরা নর্মাল স্যালাইন অথবা নেজাল ডিকনজেস্ট্যান্ট ব্যবহার করব।
নম্বর পয়েন্টে আমি লিখলাম প্যারাসিটামল ইজ গিভেন ফর ফিভার অ্যান্ড পেইন, তিন নম্বর পয়েন্টে লিখলাম অ্যান্টিহিস্টামিন ইজ গিভেন ফর সিনিজিং, মেডিসিনে চার নম্বর পয়েন্ট আমি লিখতেছি যদি কমপ্লিকেশন কোনো দাঁড়ায় তা তার ট্রিটমেন্ট করতে হবে। লাস্ট প্রশ্ন আমি দেখতেছি স্টেজ প্রিভেনশন অফ ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা আমরা কিভাবে প্রিভেন্ট করব। এক নম্বর লিখলাম অ্যাক্টিভ ইমিউনাইজেশন, দুই নম্বর লিখলাম দি পেশেন্ট শুড বি আইসোলেটেড, তিন নম্বর ডিসইনফেক্টিং ম্যাটেরিয়াল, যত ম্যাটেরিয়াল আছে ডিসইনফেকশন করতে হবে, ডিসইনফেক্টিং ম্যাটেরিয়াল কন্টামিনেটেড বাই ড্রপলেট।
চার নম্বর পয়েন্ট আমি দেখলাম অ্যাভয়েডিং ইনফেক্টেড পিপল, ইনফেক্টেড পিপলকে অ্যাভয়েড করতে হবে, আর কি অ্যাভয়েড করতে হবে, ক্রাউডেড প্লেসেস ডিউরিং এপিডেমিক, এপিডেমিক হলে আমরা জনবহুল এলাকাগুলো অ্যাভয়েড করব। আমি ছয় নম্বর পয়েন্ট বলতেছি মেনটেনিং পার্সোনাল হাইজিন অ্যান্ড স্টেইং অ্যাট হোম, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে এবং স্টে করতে হবে বাড়িতে। আর লাস্ট পয়েন্ট সাত নম্বর হেলথ এডুকেশন ফর অল। দ্য ডিটেলস প্রিভেনশন অফ ইনফ্লুয়েঞ্জা এই পর্যন্ত। ইনফ্লুয়েঞ্জা সম্বন্ধে বিস্তারিত শেষ, নেক্সট ক্লাসে আমরা অন্য ডিজিজে যাবো।